উচ্ছেদ করা হবে এমন খবর পেয়ে হকাররা তাদের মালপত্র সরিয়ে নিয়েছিল আগেই। তবে তাদের রেখে যাওয়া চকিগুলো ভেঙে দেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। সেই সঙ্গে ফুটপাতের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করায় খুশি সাধারণ মানুষ, তবে কয়দিন থাকবে তা নিয়ে সন্দিহান পথচারীরা। ফুটপাতে যেহেতু দখল করে রাখে, এই জন্য আমরা তো প্রবলেম ক্রিয়েট করি। আসলে কি ফুটপাত নিষ্কাশন হয়েছে? হয়নি, কারণ এগুলো হবে না। এদিকে উচ্ছেদের প্রতিবাদে পল্টন থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে যায় হকাররা। বঙ্গবাজারের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করবেন না। পরে হকারদের পাঁচ সদস্যের প্রতিনিধি স্মারকলিপি দিতে গেলে মেয়রের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। অবশ্যই শুনবো, বাট ইউ আর নট রেজিস্টার্ড। রাস্তা ও ফুটপাথ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দৃঢ় অবস্থান জানান মেয়র। দিনের বেলায় ফুটপাথ কাউকে দখল করতে দেওয়া হবে না। যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলে, যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, অত্র কর্পোরেশন পুনর্বাসন কর্মসূচি যেগুলো ঘোষণা করেছে তা পুনর্বিবেচনা করা সিদ্ধান্ত নিতে পারে। ফুটপাথ দখলমুক্ত করার প্রয়োজনে আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। যেখানে প্রতিবন্ধকতা আসবে সেখানে এই কর্পোরেশন অভিযান চালাবে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।